ত্রিপুরা রাজ্যে আবারও বধূ নির্যাতনের ঘটনা উঠে আসলো তেলিয়ামুড়া মহকুমা থেকে। অতীতেও বহুবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বধূ হত্যা থেকে শুরু করে বধূ নির্যাতনের নগ্ন ঘটনা উঠে এসেছে। এবার আবারও বধূ নির্যাতনের ঘটনা ঘটল তেলিয়ামুড়া থানাধীন করৈলং এলাকায় বৃহস্পতিবার রাত আনুমানিক 11টা নাগাদ। ঘটনার বিবরণে প্রকাশ, আজ থেকে 10 বছর পূর্বে শান্তিনগর এলাকার জনৈক তাপস পালের ছেলে প্রসেনজিৎ পাল স্বইচ্ছায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় একই এলাকার সাহা পদবীর এক যুবতীর সঙ্গে। বর্তমানে তাদের একটি 9 বছরের পুত্র সন্তানও রয়েছে। প্রসেনজিৎ পাল পেশায় একজন রাজমিস্ত্রি, কিন্তু বৈবাহিক জীবন শুরু হওয়ার পর থেকেই বখাটে প্রসেনজিৎ প্রায় প্রতিদিনই আকণ্ঠ মদ্যপান করে স্ত্রী এবং সন্তানের উপর বর্বরোচিত নির্যাতন চালায়। দীর্ঘদিন ধরে কুলাঙ্গার প্রসেনজিতের নির্যাতন সহ্য করে আসছে তার স্ত্রী। দীর্ঘদিনের নির্যাতন সহ্য করার পর বৃহস্পতিবার রাতে নির্যাতিতা তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। নির্যাতিতা মহিলার অভিযোগ পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ সঙ্গে সঙ্গে প্রসেনজিৎকে তার করলংস্থিত ভাড়া বাড়ি থেকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। এই বিষয়ে তেলিয়ামুড়া থানার কর্তব্যরত পুলিশ অফিসার জানান, প্রসেনজিৎ পালের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমান সভ্য সমাজে তেলিয়ামুড়া শহরে বধূ নির্যাতনের এই ঘটনায় এলাকা জুড়ে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এখন এটাই দেখার বিষয়, বধূ নির্যাতনকারী প্রসেনজিতের বিরুদ্ধে পুলিশ কি আইনি ব্যবস্থা গ্রহণ করে। আজকে কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা খবর আসে যে একটা মহিলা, আমার মন্টি সাহা, ওনাকে ওনার স্বামী দীর্ঘদিন ধরে মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচার করছে। তো সেই খবর আমরা পেয়ে আমাদের থানার অফিসার এবং অন্য স্টাফ মিলে ওই মহিলা বাড়িতে যায়, গিয়ে মহিলা স্বামীকে বাড়িতে পায়। ওই সময় মহিলার স্বামী মদমত অবস্থা ছিল এবং উনি ঠিক ভালোভাবে আচরণ করতে পারছিল না। তো ওনার সঙ্গে কথা বললো, উনি অ্যারোগেন্ট বিহেভ করেছে। তো তারপরে মহিলারও অভিযোগ ছিল, অনেকদিন ধরে মহিলা অত্যাচার সহ্য না করতে পেরে আমাদের থানায় যে অভিযোগ করেছে, সেই মোতাবেক ওনার স্বামীকে আমরা থানাতে ধরে নিয়ে আসি এবং লিগালি যে অ্যাকশন। ওনার স্বামীর নাম কি? ওনার স্বামীর নাম হচ্ছে প্রসেনজিৎ পাল। বাবার নাম? বাবার নাম তাপস পাল। বাড়ি করলো আমার। তেলিয়ামুড়া থেকে নরেন চক্রবর্তীর প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।